হাজার হাজার বছর আগে এই বন্দরে বিদেশি বণিকদের আনাগোনা ছিল। গ্রিক, আরব ইত্যাদি নানা দেশের মানুষ, তাগমা, তাফেক, অস্ত্র, টোটক, টোক, এভাবে নানা বিবর্তনের মাধ্যমে বর্তমানের টোক নামটি চালু হয়েছে। ঈশাখা মানসিংহের যুদ্ধ হয়েছিল পাশের অঞ্চল ময়মনসিংহের চাঁদপুরে। এখানে তিন নদীর মোহনা, পুরাতন ব্রহ্মপুত্র এবং বানার। এখান থেকে বানার নদীর সূচনা হয়েছে। তিন পাশে তিন জেলা, তিন পাশে তিন থানা, গাজীপুরের সর্বোত্তরের প্রান্ত, অন্যদিকে কিশোরগঞ্জ এবং ময়মনসিংহ। কথা বলছি নাজিব মাহফুজ খান। চরটা কিন্তু পুরোটাই নদী ছিল একসময় 1787 আগে। এই হচ্ছে পুরাতন ব্রহ্মপুত্র। উত্তর দিক থেকে পুরাতন ব্রহ্মপুত্র এসে ছোট হয়ে চলে গিয়েছে নরসিংদীর দিকে, আর বড় যে অংশ সেটি বানার নাম নিয়ে পশ্চিমে প্রবাহিত হয়ে তারপরে শীতলক্ষার উৎপত্তি ঘটিয়েছে। মুঘল আমলে এখানে ছিল সেনানিবাস। সুবাদার ইসলাম খা এই অঞ্চলে এসেছিলেন ঈশাখাকে পরাজিত করার জন্য। কিশোরগঞ্জ অঞ্চলে ছিল ঈশাখার এগারো সিন্ধু দুর্গ। ময়মনসিংহ অঞ্চলে ছিল যুদ্ধক্ষেত্র, সেখানকার চাঁদপুর বা চাঁদপুর গ্রামে। ওই যে ব্রিজ দেখা যাচ্ছে সেটি পেরুলেই চাঁদপুর গ্রাম। অর্থাৎ এই যে দ্বীপের মতো জায়গাটা, দুই পাশেই নদী, এই যে সামনে বিদ্যুতের খুঁটি দেখা যাচ্ছে জাতীয় গ্রিডের, সেই অঞ্চল ছিল যুদ্ধক্ষেত্র। এক পাশে মুঘল বাহিনী, অন্য পাশে ঈশাখার বাহিনী, আর নিরপেক্ষ একটা ভেন্যুতে যুদ্ধ হয়েছিল। এটা উত্তর দিক। এদিক থেকে ব্রহ্মপুত্র এসেছে চীন থেকে ভারত, তারপরে বাংলাদেশের কুড়িগ্রাম হয়ে ময়মনসিংহ হয়ে। ড্রোনটা উড়িয়েছি টোক বাজারের ঘাটে দাঁড়িয়ে। এখন পর্যন্ত আপনাদের টোক বাজারই কিন্তু দেখাইনি। এই হচ্ছে টোক বাজার, কাপাসিয়ার এগারো ইউনিয়নের একটি সবচেয়ে উত্তর প্রান্তের একটি ইউনিয়ন। এখান থেকে বাইপাস হয়ে একটি রাস্তা চলে গিয়েছে কিশোরগঞ্জে, সেই দূরে দেখা যাচ্ছে ঢাকা কিশোরগঞ্জ মহাসড়ক। কাপাসিয়া উপজেলা সদরটি 20 কিলোমিটার দক্ষিণে অবস্থিত। এই দিকটা পশ্চিম, এখান থেকে বানার নদী শুরু হয়েছে। এটা বানার নদী ব্রহ্মপুত্র থেকে পৃথক হয়ে সামনের সেতুটি গাজীপুরের সাথে ময়মনসিংহের যুক্ত করেছে। আরেকটি সেতু আছে কিশোরগঞ্জের পাশে, এই ভিডিওতে সেটি হয়তো দেখাতে পারছি না, সেটার মাধ্যমে কিশোরগঞ্জের সাথে গাজীপুরের যুক্ত হয়। সোজা উত্তর দিক, সামনে বিশাল একটি চর রয়েছে। সেই যে দুই নদীর মাঝখানে চর, এটা শুরু হয়ে প্রায় 10-12 কিলোমিটার গিয়েছে। মানুষের বসতি কম, ফসল উৎপন্ন হয়। আর এই যে নিচের সামনের গ্রামটি, এটি কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া চর ট্যাঙ্গাবো গ্রাম। সেই যে দূরে দেখা যাচ্ছে কিশোরগঞ্জের সেতুটি, গাজীপুর এবং কিশোরগঞ্জের ব্রিজ, ভেবেছিলাম দেখা যাবে না, আসলে দেখাতে পেরেছি। কথা বলছি নাজিব মাহফুজ খান। মসলিন কাপড়ের ব্যবসা করার জন্য বিদেশি বণিকের এখানে আসত। তারা তাগমার, তাফেক ইত্যাদির নাম বলেছে, সেসব বিবর্তনের মাধ্যমে টোক হয়েছে। বর্তমান টোকেও টোক শহর, টোক নয়ন ইত্যাদি বিভিন্ন নাম রয়েছে। টোক নগর, টোক নয়ন, টোক শহর, শহর টোক ইত্যাদি তিনটি নামের অস্তিত্ব ইতিহাসের সেসব যুক্তি প্রমাণ করে। উত্তর দিক থেকে হিমালয়ের পরিবহন করা ব্রহ্মপুত্র এখানকার লাল মাটিতে এসে দুই ভাগে বিভক্ত হয়েছে।